আশিস বাবুর বক্তব্যটা শুনেনি সোমনাথ, যারা এইগুলি করছে তারা কারা, তারা কেন এইগুলি করছে? আমরা একটা দিশায় সরকার পরিচালিত হচ্ছে, আমাদের সরকার উন্নয়নের কথা বলছে, উন্নয়নের 90% প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করি তাহলে এই 90% প্রতিশ্রুতির উপরে কি আমরা নির্ভর করতে পারি না, মানুষকে বিশ্বাস করতে পারি না? তা মানুষের ভোট বা ভোটাধিকার এটা যদি বিপন্ন হয় তা আমরা চুপ করে বসে থাকি। আমার প্রেস মিটের মধ্যে এবং যে সমস্ত বক্তব্য রেখেছি এর থেকে তো আপনি উত্তরটা পেয়ে গেছেন। আর ইয়েস, আই স্পোক টু মিস্টার জেপি নাড্ডা। গত পরশুদিন আই হ্যাভ অ্যাপ্রাইজ মাই ন্যাশনাল প্রেসিডেন্ট মিস্টার জেপি নাড্ডা অফ হোয়াট ইজ গোয়িং অন। আই হ্যাভ অ্যাপ্রাইজ মিস্টার বিএল সন্তোষ, our national general secretary, of what is going on. I have apprised my neighbor Assam chief minister Mr. Hemant Biswa Sarma, who is also the chairman of NEDA, of what is going on. They are well acquainted with all the developments. Bharatiya Janata Party tar mul mantra hocche sabka saath sabka vikas sabka biswas. ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারা আবদ্ধ সেটা হচ্ছে দেশের স্বার্থ সবচেয়ে বড় আগে, তারপরে দল, তারপর ব্যক্তি। এই দুটো মূল মন্ত্রের কোনোটাই এই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না। সবকা বিকাশ যদি হয়ে থাকত বিকাশের উপর ভোট হতো, বিশ্বাসের উপর যদি ভোট হতো তাহলে এই হামলা হুজ্জুতি ভোট প্রদানে বাধা কেউ ভোটে যেতে যাবেন না এসব হুঙ্কার এ সমস্ত হতো না। এবং যে আমাদের যে চিন্তাধারা আমরা আবদ্ধ ভারতীয় জনতা পার্টি সেটা হচ্ছে দেশ এবং দেশের জনগণ, পার্টি এবং ব্যক্তি। এখানে জাস্ট আমরা রিভার্স দেখছি, এক ব্যক্তির প্যারাট্রুপ একটা লিডারের যে রাজনৈতিক যে সৌজন্যতা, আমাদের রাজ্যের যে সংস্কৃতি কৃষ্টি, যে উৎসবের মাঝে যে ভোট হতো সেগুলো কিন্তু এখন ভাটা করছে। এবং সারা ভারতবর্ষে ত্রিপুরাকে বর্তমানে অন্যভাবে চিন্তা মানে চিনতে শুরু করেছে। আমার আক্ষেপ এটাই, ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব কিংবা দল কাউকে তো বলে দেয়নি যে হামলা করো, হুজ্জুতি করো, কাউকে তো বলে দেয়নি যে গুলি ছোড়ো, মারো, রক্ত ছড়াও। কাজে যারা এই সমস্ত করছে, আমি আশিসবাবু শুধু না, অগণিত বিজেপি কার্যকর্তাদের একটাই শুধু ভাবনা চিন্তা যে এতে করে তো ভারতীয় জনতা পার্টির বদনাম হচ্ছে, এতে করে তো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ব্যাড নেম আর্ন হচ্ছে। কাজে এই একটা লোকাল বডি নির্বাচন, এই নির্বাচনে যদি উন্নয়নকে সামনে রেখে ভোট হতো খুব খুশি হতো,
প্রচারে যা হচ্ছে সব নেতিবাচক কথা, কোনো পজিটিভিটি চিন্তাধারার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি না। ব্যক্তি আক্রমণ, ব্যক্তি কুৎসা, ইট স্পিক্স দ্যাট দ্য প্যারাট্রুপ লিডার ইজ মেন্টালি পারভার্টেড। এরা কারা? এই যে সন্ত্রাস করে বেড়াচ্ছে এরা কারা? আর দে বিজেপি কার্যকর্তাস নো, আমি এদের একটা বিশাল অংশকে চিনি, দেখি যারা ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পর এরা কট্টর বামপন্থী ঘরানার ছেলেরা, তারা তিন তারিখে আগে পর্যন্ত তারা বামফ্রন্ট করে বেড়াত, ক্ষমতা আসার পর জার্সি বদল করে তাদেরকে মারছে এরা। এরা আক্রমণ আনাচ্ছে যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা নিয়েছে। নিজের অর্থ খরচা করেছে, পরিশ্রম খরচা করেছে, জীবন বাজি রেখে এই ২৫ বছরের জগদ্দল পাথরটাকে সরাবার জন্য যারা জীবন ঝুঁকি নিয়ে লড়াই করেছেন, আজকে তাদের হাতে একটা সময় সিপিএম এর গুন্ডারা যারা ছিল তারা আজকে বিজেপি হয়ে এদের উপর আক্রমণ আছে। ভারী মাত্রা একটা চ্যালেঞ্জ এই আগরতলা মিউনিসিপ্যালিটি এরিয়ার ভোটারদের, সারা রাজ্যের ভোটারদের। ইটস এ আনডিক্লেয়ার্ড ওয়ার, অঘোষিত যুদ্ধ ইভিল এবং গুডের মধ্যে। আমার এপিল থাকবে সকলের কাছে, আপনারা বেরিয়ে আসুন, প্রতিহত করুন, প্রতিবাদ করুন। এই যে একটা পলিটিক্যাল এটাকে বহু সরকার দেখেছে, বহু মুখ্যমন্ত্রী দেখেছে, একটা পলিটিক্যাল গ্রামার ছিল, নাও ইটস কমপ্লিটলি গ্রামার ছাড়া হচ্ছে এই রাজ্য। আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের মধ্যে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে ভোটে ফায়দা লোটার চেষ্টা করছে, এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টির বদনাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদনাম তারা আনার চেষ্টা করছে।